দুদিনের রাষ্ট্রীয় সফরে সোমবার রাশিয়া যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর এই সফর রাশিয়া ও ভারত দুই দেশের সম্পর্কের জন্যই তাৎপর্যময় বলে জানিয়েছে ক্রেমলিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি মোদীর প্রথম রাশিয়া সফর। এ সফর প্রসঙ্গে শনিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সাক্ষাৎকারে জানান, মঙ্গলবার মস্কোতে মোদী ও পুতিন দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, প্রতিরক্ষা খাত সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।